গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কিরকম আছো সবাই? সবাই সবাই ভালো আছে এবং সুস্থ আছো? তো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে সকালে উঠে কি কি করলাম আমি। তো এই দেখো ফিল্টারগুলো কালকে রাত্রে আর ধুইনি, সকালে উঠে সব ফিল্টার টিল্টার সব ধুয়ে দিয়েছি। এগুলো নিচের যে টুল ছিল এগুলো ধুয়েছি, তারপর টেবিল ক্লথ চেয়ার সব ধুয়েছি, টেবিলটা ভালো করে মুছেছি। এই দেখো রোদে দিয়েছি সবগুলো চেয়ার টেয়ার ধুয়ে টেবিল ক্লথ। তো আমার মোটামুটি ধোয়াটা সব শেষ, সব মোছা টোছা শেষ আমার। এখন আমি যাচ্ছি কি ছানে চান করে এসে তারপর রান্না বসাবো। যাই এখন ছান টান করে পরিষ্কার করে ফ্রেশ হয়ে আসি, তারপরে রান্না বসাবো। তো এখন 12টা বাজতে যাচ্ছে, আমি তো সকাল দেখলে তুমি সব পরিষ্কার টুষ্কার করা শেষ করে চান টান করে তারপরে রান্না করতে এসেছি। রান্না করছি আজকে আম দিয়ে ডাল, আজকে আম দিয়ে ডাল করতে হবে, মুগ ডাল করছি। আর তারপরে করছি আলু ভাজা, তারপরে উচ্ছে ভাজা, নিম পাতা ভাজা, আর করছি আটানাজ। আমাদের এখানে আটানাজ করতে হয় আর কি, আট মানে আটটা সবজি দিয়ে একটা ইয়ের মতো করতে হয়, শুকনো শুকনো করে করতে হয়। তো এটা করতে হয়, তারপরে কাঁঠালের তরকারি আর টমেটো চাটনি। কিন্তু ব্যাপার হলো গিয়ে আজকে আমরা দুপুরবেলা মাত্র দুজন খাবো, আমি আর মা, বাকি সবাই চলে যাবে নিমন্ত্রণ খেতে। আমার বর, আমার ছেলে, আমার ভাগ্নে, ওরা চলে যাবে আমার মার বাসায়। ওইখানে আজকে গোপাল সেবা দেওয়া হচ্ছে, তো ওইখানে চলে যাবে ওরা। আর আমার মানে আমার শ্বশুরমশাই বাবা, উনি একটা অন্য একটা নিমন্ত্রণে যাবেন আজকে। দুপুরবেলা মাত্র দুজন, আমি এত রান্না করছি, তো দুপুরে কেউ খাবে না, সবাই রাত্রিবেলা খাবে। তো যাই হোক, রান্নাটা গুছিয়ে রেখে দিচ্ছি। আজকে তো চড়ক পূজাও আছে, যদি বিকেলে যাই চড়ক পূজা তখন তোমাদেরকে দেখিয়ে দেবো, যাই না কোনো বছরই। আর যাই হোক, এখন 12টা বাসে যাচ্ছে। ও মাত্র ওকে বকতে বকতে এই মাত্র গেলো চান করতে, এত সময় শুয়েছিল। তো বাকিরা সবাই তো চান টান করে খেয়ে নিয়েছে, আজকে চান টান করে খেতে হয়, সবাই চান টান করে নিয়েছে। তো বাবা খেয়ে নিয়েছেন, আমার ভাগ্নে খেয়ে নিয়েছে, আমার ছেলে খেয়ে নিয়েছে। তো মা ঠাকুর দিচ্ছেন ঠাকুর দিয়ে, কারণ আমার ঠাকুর দিয়ে এদিক করতে করতে দেরি হয়ে যাবে। তো মা চাচ্ছেন দিচ্ছেন ঠাকুর, তারপরে এসে খেয়ে নেবেন, আর ও এসে খেয়ে নেবে, তারপর জাস্ট হয়ে যাবে। আমি এখনও খাইনি, আমার খিদেই পাচ্ছে না। ও আমাকে চিৎকার দিচ্ছে একটু আগে যে খাও খাম বলছি, এখন খাবো না, আমার খিদেই পাচ্ছে না। একটু পরে না খেয়ে জানি আমি বোকা খাবো। তো যাই হোক কি আর কি, তো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করছি, মানে বললাম তো এখন দেখিয়ে দিই চলো। তো এই দেখো, এটা হলো আম ডাল, আম দিয়ে ডাল করছি। এই দেখো আম, এই দেখো আম, আম দিয়ে ডাল। এখানে সয়াবিন বাজার করে রেখেছি, এটা সবজিতে দেবো। আটা নাচ, এটা ফার্স্টে না জলের মধ্যে ভাপিয়ে তারপর জলটা বাইরে নিয়ে ফেলতে হয়। তো এটা করছি, এটা আটা নাচ, এটার মধ্যে পরে সয়াবিন দিয়ে দেবো। এইটা হলো কাঁঠাল, এটা আমি সেদ্ধ করে রেখেছি কুকারে, আর এই হলো কি চাটনি। তো এই আছে দুপুরে প্রিপারেশন। কাঁঠালের তরকারির জন্য দেখো আমি এখানে এলাচ, লবঙ্গ আর দারচিনি, আদা একটু বেটে রেখেছি, তো এগুলো দিয়ে নিরামিষ করবো। তো এটা হলো গিয়ে নিম পাতা ভাজা আর উচ্ছে ভাজা, আর এটা হলো গিয়ে আলু ভাজা, ওটা ছোটো আলু থাকে না ওইটা ভাজা আর কি। তো ফটাফট করে আমি কাঁঠালের তরকারি করে নিই। আমি কোনোদিন না নিরামিষ কাঁঠাল তরকারি করিনি, যতদিন করেছি মানে পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতো করেছি। তো আজকে প্রথম আমি নিরামিষ কাঁঠাল তরকারি করছি, যাই না কীরকম হবে, রান্না করে টেস্ট করে তারপরে তোমাদেরকে বলবো কীরকম হয়েছে। আমার তো যাওয়ার কথা ছিল না, ওই নিয়ে যেতে ছিল, কিন্তু ওর একটা কাজ পড়ে গেছে স্কুলে, তো এখন যেতে পারবে না, পরে যাবে। তো আমার ছেলে আর ভাগ্নে যাবে, ভাগ্নেকে আমি নিয়ে যাবো, ওরা তো চিনে না, তো আমি নিয়ে যাবো, পরে ও আসবে আর কি। তো মার পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এখন ভোগ টোক দিয়ে দিয়েছেন, তো পুজো দেওয়া শেষ, এখন সবাই প্রসাদ খেয়ে নেব। আর এই দেখো আমার ছেলে এখানে এসে বাদরামা, ওর মামার সঙ্গে মামাকে পেয়েছে, বাদরামা শুরু করে দিয়েছে। তো এই দেখো, এটা হলো মাখা প্রসাদ, সবগুলো যে প্রসাদ ছিল সবগুলো এক জায়গায় মেখে একটা প্রসাদ, এটা খুব স্বাদ হয়েছে মাখা প্রসাদটা। তো এখন আমরা বেরিয়ে পড়ছি, সন্ধ্যা 7টা বেজে যাচ্ছে, এখন বেরিয়ে পড়ছি। আর
অ্যাকচুয়ালি আজকে চড়ক পূজা দেখার জন্য বেরিয়েছিলাম, কিন্তু কোথাও চড়ক পূজা হয়নি, এই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখন বেরিয়ে পড়ছি, চলো এখন যাওয়া যাক। তো এখন এসে গেছি আমি আমার ননদ এখানে বেড কভার দেখতে। তো আজকে লাস্ট ডে সেইলের, তো অনেক কমে পাওয়া যাচ্ছে, তো এই জন্য আমরা দেখতে এলাম। তো দেখে নিয়ে ঘুরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কী কিনলাম আমি। আর তো এখন এই দেখো এখানে কালেকশনগুলো দেখে নাও, তোমাদেরকে তো আগেও দেখেছিলাম। তো সবসময় ভিড় থাকে, কী ভিড় দেখো আজকে লাস্ট ডে, তো এই জন্য এত ভিড় এখানে। তো এখন রাত 11টা বেজে যাচ্ছে, আমাদের সবার ডিনার শেষ হয়ে গেছে। তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে এনেছি আমি, এই দেখো বেড কভার এটা এনেছি, গেছিলাম আজকে, আজকে লাস্ট ডে তো সেলের, তো ওই জন্য আর মানে সবাই একদম কী ভিড় ছিল। তো এটা ভালো লেগেছে, এনেছি একদম, এটা প্রাইস হলো গিয়ে 300 rupees। তো ভালোই পেয়ে গেছে, এত ভালো কটনের একটা এত কমে পাওয়া যায় না, তো পেয়েছি, এনে ফেললাম একসঙ্গে। তো যাই হোক, আজকের দিনটা পুরো টায়ার্ড হয়ে গেছিলো, আমি বাসায় গেলাম, তারপরে ঘরেও ছিল কাজ, বাসায় গেলাম, তারপরে আবার বিকেলবেলা গেলাম আমার ননদের সঙ্গে গেলাম। তো এই জন্য খুবই টায়ার্ড হয়ে গেছি। তো আজকে ভিডিওটাও এখানে এন্ড করছি, যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকের জন্য টাটা, বাই বাই।